সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহ রহমাতে ঈদের আনন্দ নিয়ে পরিবার পরিজন সহ সকলেই খুবই ভালো আছেন এবং খুব সুন্দর একটি ঈদ কাটিয়েছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু এর ব্যতিক্রম নয় পরিবারের সবার সাথে খুব আনন্দে ঈদ কাটিয়েছি নোয়াখালীর বড় সুপার মার্কেট থেকে আমরা পরিবারের জন্য কিছু কেনাকাটা করেছি সেই সাথে ঘোরাফেরা খাওয়া দাওয়া তো আছেই দুই হাত ভরে মেহেদি পরেছি কে হাতে মেহেদি লাগিয়ে দিয়েছে জানতে হলে অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে কিন্তু আমরা ঈদের জন্য যে কিছু কেনাকাটা করেছি সেই জন্য সবচেয়ে যে নোয়াখালীর বড়ো সুপার মার্কেট আছে তো সেখানে চলে আসছি আমার মেজ জায়ের সাথে কেনাকাটা করার জন্য ছেলে মেয়ে তো আছেই এই তো তো যেহেতু আমি এর আগেও একবার এসেছিলাম তো তখন কিন্তু এভাবে কোনো ভিডিও করা কিছুই হয়নি আর এবারে যেহেতু আমাদের একটা চ্যানেল আছে তো ভাবলাম একটু সবই তো আমরা কম বেশি শেয়ার করি আর এখানে এসে খুবই ভালো লাগছিল তবে একটু কষ্ট হয়েছিল আমার জন্য সেটা হয়েছে আমরা বরিশালে যে কেনাকাটা করি সেই দোকানগুলোতে এক দরের দোকান তো সেখানে যাই যাওয়ার পরে যেটা দাম থাকে সেটাই দিয়ে আসি কিন্তু এখানে একটু ব্যতিক্রম দেখেছি কোনো এক ধরের দোকান ছিল না যে দামটা থাকে সেটা থেকে আবার অনেকটা কমানো যায় তো যেহেতু দাম কমানো নিয়ে এরকম মানে কেনাকাটা করা আমার অভ্যাস নেই তো মেজো যা তো সাথে ছিল তো এই জন্য আর কি অনেকটা সহজ হয়েছে তো দরাদাম করে কেনার মতো মানে আমার কেনা হয় না এই জন্য বললাম আমি একটু সমস্যায় পড়েছি তো এটা আসলে যারা সব সময় কেনাকাটা করে তারা কিন্তু ভালো দরাদাম করতে পারে যে কোনটা কত কি হবে তো যাই হোক আমরা কিন্তু আরও উপরে চলে যাচ্ছি আর ঘোরাঘুরি করছিলাম দেখছিলাম তবে বেশ ভালোই লাগছিল জায়গাটা খুবই সুন্দর পরিষ্কার পরিপাটি একদম খুব সুন্দর একটা পরিবেশ তো এরপরে কিন্তু আমাদের কেনাকাটা শেষ হয়েছে এরপরে আর তেমন কিছু শেয়ার করিনি কেনাকাটা তো একেবারেই শেষ পর্যায়ে এসে ছেলেগুলো অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছিল হাঁটতে হাঁটতে তো ওরা আর কি সুপার মার্কেটের নিচে আসছে তো সেখানে এভাবে আইসক্রিম ছিল তো ওরা আর কি খেয়ে নিয়েছে ছেলেগুলো আমরা আর খাইনি ভাবলাম একসাথে বের হয়ে কোনো একটা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করব তো সেই বিকালবেলা বের হয়েছিলাম আর একেবারে বাসায় আস্তে আস্তে আমাদের রাত নয়টা সাড়ে নটার মতো বেজে গিয়েছিল। তো যাই হোক ঈদের আনন্দ যেহেতু সবার জন্য মোটামুটি কেনাকাটা করেছি তো খুবই ভালো লাগছিলো আর এই তো নোয়াখালীর রাতে শহর খুবই সুন্দর তো বিশেষ করে মানে যে জায়গাগুলো বেশি ভালো লাগছিলো একটু একটু ভিডিও করে শেয়ার করেছি আর এই তো সুপার মার্কেটটা দেখতেই পাচ্ছেন আর আমাদের সবার পছন্দ আমারও পছন্দ আর আপুর ইউটিউব চ্যানেল আছে হোমারা আফরিন মম থেকে আমাদের আবু আপু সে কিন্তু নোয়াখালীর মেয়ে তো আসলে আপুর কথা অনেক মনে পড়ছিল যখন ভিডিও করছিলাম তো ভাবলাম যখন আমি ভিডিও আপলোড করবো আপু হয়তো দেখতে পাবে এই জায়গাগুলো তো তার খুবই পরিচিত এরপরে আমরা টোকিও কাবাবের একটা রেস্টুরেন্টে ঢুকেছি তো সেখান থেকে আমরা খাওয়া দাওয়া খেয়েছি আর আমি যেরকম বরিশালের রেস্টুরেন্টগুলোতে খাওয়া দাওয়া করে থাকি আসলে এখানে সারটা ঠিক সেরকমেরই পেয়েছি তো খুবই ক্ষুধাও লাগছিলো আর পরিবেশটা বেশ মোটামুটি ভালোই ছিল ছেলেকে জিজ্ঞেস করেছিলাম তোমরা কি খাবে তারা বলল যে আমরা চিকেন বিরিয়ানি খাব তো তারা নাকি এটা খুব পছন্দ আর এই যে বড়ো ছেলেটা বা ছেলে যে তো ও খুব মজা করে খেয়েছে দুইজনে দেখেছি তাদের নাকি পোলাও অনেক পছন্দ আমি জানি জিসানের অনন্ত ওদের দুই ভাইয়ের নাম একজনের নাম জিসান আর একজন অনন্ত তো আলহামদুলিল্লাহ দুই ভাইয়ের মধ্যে খুবই মিল খুবই মিল সুন্দর মিলেমিশে খেলা করে যখন আমার বিয়ে হয়েছিলো তখন আমার ভাসুরের ছেলেটা অনন্ত হয়েছিল তা আমার বিয়ের যে কয় বছর এই ছেলেটারও সেই কয় বছর তো দুই ভাইয়ের সাথে অনেক মিল আছে মানে কোনো মারামারি হয় না কিছু হয় না খুব আন্তরিকতা ওদের এটা কিন্তু ভীষণ ভালো লাগছিলো আমার কাছে তো ওরা খাওয়া দাওয়া করছিলো ওদের খাওয়া দাওয়া আর এরপরে আমাদের খাওয়া নিয়ে আসছিলো যেহেতু চাদরা ছিল অনেক ভিড় ছিল তো আমরা চিকেন চাপ আর নান রুটি খেয়েছিলাম এরপরে কফিও খেয়েছিলাম যদিও কফিটা আমার খাওয়া হয়নি পান খেয়েছিলাম আসলে সব কিছু ওরকম ভিডিও করা হয়নি কোথাও ঘুরতে গেলে মনে চায় ভিডিও করতে যেন ইচ্ছা করে না আসলে এমনিতে এনজয় করতে খুব ভালো লাগে তো যাই হোক এরপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে রাতের বেলাতে চলে আসছি বাসায় আর এটা যেহেতু চাঁদ ছিল তো এই জন্য আমার হাতে আবার মেহেদি পরিয়ে দিচ্ছিলো তো ও এতটা ভালোবাসা দিয়ে মেহেদি পরিয়ে দিয়েছিল কি বলবো মানে ধৈর্য সহকারে মানে রাত তখন প্রায় মেহেদি দিতে দিতে দেড়টা বেজে গিয়েছিল। আসলে চাঁদরাত তো একটু আনন্দ করা আর এক জায়গা থেকে আরেক জায়গায় ঈদ করতে গেলে আরও একটু বেশি আনন্দ লাগে তো যাদের কাছে যায় তারাও কিন্তু খুবই আনন্দ পায় তো এটা আবার আমার পাশের ঘরে ভাসুর তো তার যে ছেলে ও দিয়ে দিয়েছিল। আমার দুই হাত ভরে মেহেদি দিয়েছিল। তো হাতে মেহেদি দেওয়ার শেষে এরপরে বলা হয়েছিল যে পাতেও নাকি মেহেদি দিয়ে দিবে যে পা সুন্দর আর অনেক সুন্দর লাগবে এরকম একটা কথা বলছিল তো আমরা হাসাহাসি করছি আর ও আর কি এমনিতে নিজে যেরকম পেরেছে ডিজাইন সেরকমেরই দিয়ে দিয়েছে তো আসলে এখানে ডিজাইনটা কোনো ব্যাপার না মূলত যেহেতু আমাকে ভালোবেসে এইভাবে মেহেদি পরিয়ে দিয়েছে ভাসুরের ছেলে এটার ভিতরে অন্যরকম একটা ভালো লাগা ছিল আর আমি মেহেদি লাগাচ্ছিলাম ঘরের ভিতরে বসে আমার যা ভাসুর মানে জিস্তানের বাবা এভাবে সবাই হাঁটাহাঁটি করছিল দেখছিল মানে অন্যরকমের একটা আনন্দ কাজ করছিল। আচ্ছা এত বছর বিয়ে হয়েছে তারপরও শ্বশুর বাড়িতে যখন আসি তখন নিজেকে একদম নতুন বউ বউ লাগে আর বাড়ির ছোট বউ বলে কথা এমনিতেই তো একটু আদরে বেশি হয় এই যে সে আমার পায়েও সাজিয়ে দিয়েছে বলতেছে চাচি আপনাকে এভাবে পড়লে ভীষণ ভালো লাগবে এই তো একটু পর হয়তো আবার একটা জায়গাতে ঘুরতে যাব। আমার যা বলতেছে কখন যাবেন কখন যাবেন তো আসলে সেও কিন্তু খুবই মিশুক একটা মানুষ ঘোরাফেরা করতে নাকি তার ভীষণ ভালো লাগে আর আমি যেহেতু আসছি এই জন্য তার আরও বেশি ভালো লাগে তো হয়তো একটু পর আমরা বেরিয়ে যাবো প্রিমিয়ারে নাও থাকতে পারি জানি না তো আলহামদুলিল্লাহ সর্বশেষে বলবো খুব সুন্দর সময় কাটিয়েছি বাড়িতে সবার সাথে খুব সুন্দর একটা ঈদ কাটিয়েছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম